আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, মজার মজার ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। গত তিন অনুষ্ঠানে আপনাদেরকে দেখিয়েছি শরবত কীভাবে করতে হয়, পাপড়ি চাট কীভাবে করতে হয়, গ্রিল চিকেন এবং ভুনা খিচুড়ি স্যালাড দেখিয়েছি। আজকে আরও দুইটা আইটেম দেখাবো আপনাদেরকে। আজকের এই অনুষ্ঠানে আপনাদের জন্য আমি করব আলু চপ আর খিচুড়িলা, দুইটাই আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমি রীতিমতো করি। আপনারাও এই দুইটা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আপনাদের বাসায় এইগুলো কেমন চলে। তাহলে আর বেশি দেরি না করে রান্নাঘরে চলে যাই, আসুন আমার সঙ্গে। দর্শক শ্রোতা, যেটা বলছিলাম আপনাদেরকে, আজকে আমি দুইটা ডিশ রেডি করব। প্রথমে যেটা করছি সেটা হচ্ছে আলু চপ। তো আলু চপটা আমি আলুটা বসিয়ে দিলাম চুলায়। আমি যেটা দিচ্ছি চারটা কিং এডওয়ার্ড পটেটো আমি দিচ্ছি। কিং এডওয়ার্ডটা খুবই ভালো, স্ম্যাশ করার জন্য খুবই ভালো, খেতেও টেস্টটা খুব আলাদা। তো যতক্ষণে আলু হচ্ছে ততক্ষণে আমি আপনাদেরকে বাকি কী কী আছে আলু চপে কী কী লাগবে সেটা বলবো। তো আমি একটা খালি একটা বোল নিয়েছি, এটাতে আমি ম্যাশ করব আমার আলু। আলুর সাথে যা যা লাগবে সবগুলো আমি এটাতে ম্যাশ করব। আলুর সাথে কী লাগবে? আলুর সাথে লাগবে আমার পেঁয়াজ লাগবে, এই যে পেঁয়াজ কেটে রেখেছি। আমি অবশ্য চুজ করেছি লাল পেঁয়াজ, আপনাদের ইচ্ছা আপনারা কোন পেঁয়াজ চুজ করবেন। একটু কাঁচামরিচ আমি একটু দিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচ শুকনো মরিচ দুইটাই দিতে পারেন, আমি দিচ্ছি একটু কাঁচামরিচ। তারপরে লাগবে আমার একটু ধনে পাতা, আমি ধনে পাতা কেটে রেখেছি আপনাদের জন্য। এবং আমার লাগবে একটু লবণ, তো আলুর মধ্যে আমি একটু লবণও দেবো। চাইলে আপনারা অন্য মশলাও দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী। তবে আমি আর কিছু দিচ্ছি না, আমি এই চারটা ডিফারেন্ট আইটেম দিচ্ছি। এগুলো আমি আলুর সাথে এই বোলে মিক্স করব। মিক্স করে আমার আলুটা বানিয়ে মানে একটা লাড্ডুর মতো বানিয়ে তারপরে আমি এটার ভিতরে একটা ডিম দেব। ডিম আমি অলরেডি সিদ্ধ করে আপনাদের জন্য রেখে দিয়েছি, এই যে ডিম রাখা আছে। ডিমটা আমি কেটে অর্ধেক করে আলুর ভিতরে দেব। তারপরে যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসগুলো একদম নিজেও করতে পারেন চাইলে, আর না হয় এটা রেডিমেড কেনাটাও ভালো। আমি রেডিমেডই কিনেছি, রেখেছি আমি ব্রেড ক্রাম্বস। তারপরে আমি একটা এমটি বোল রেখেছি, এখানে আমি রাখবো আমার মেইন বানানোর পরে আমার আলু চপগুলো এখানে রাখবো, আর এটাতে আমি আমার ডিমটা ফাটিয়ে এখানে রাখবো। তো সব জিনিস আমার রেডি, এখন আমি আলুটা তুলে নিই। হ্যাঁ, আলু হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করেই দেই আসলে। তো আলুটা এরকম তুলে সিভ করে আলুটা নেবেন, এই যে একদম সুন্দরভাবে গলে গেছে। এটা কিন্তু এই কিং এডওয়ার্ড পটেটো একটা গুণ আছে যে খুব সুন্দরভাবে এটা ম্যাশ হয় আর খেতেও ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে চারটা আলু নিলাম, চারটা আলু দিয়ে যে আলু চপ করবো আমার মনে হয় ছয় সাতটা আলু চপ হবে। এটা গরম যেহেতু এটা আমি এখান থেকে সরিয়ে নেব একটু। এখন যেটা করব, আলুটা ম্যাশ করব। আলুটা ম্যাশ করে এরকম, যদি মনে হয় আলু পুরোপুরি সিদ্ধ হয় নাই তাহলে একটু সময়ের জন্য আবার আপনি চাইলে মাইক্রোওভেনে দিতে পারেন, এক মিনিট বা দুই মিনিটের জন্য একটু পানি ছিটিয়ে ক্লিং ফিল্ম ওপরে দিয়ে। সো আমার আলুটা হয়ে গেছে, আলুটা আমি সিজনিং করব। সেটা সিজনিংয়ে কী কী লাগবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেটা দিবার। আমি যেটা দিচ্ছি আমি এই এটা কিন্তু চার চামচ না, এটা চার চামচের চাইতেও ছোটো চামচটা। তো এই চামচ দুই চামচ হলে চার চামচের মতো হবে, তো এটা হাফ টিস্পুন। আমি একটা হাফ টিস্পুন লবণ দিচ্ছি, লবণের পরিমাণটা একটু কম আমি দিচ্ছি কারণ বেশি লবণ হলে পরে কিন্তু খাওয়া যাবে না এই জন্য। তারপরে আমি মরিচ, এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি তিনটা, আপনারা হয়তো আরও বেশিও দিতে পারেন কমও দিতে পারেন, আমি অবশ্য দিয়েছি তিনটা, ঢেলে দিলাম। আমি দিচ্ছি লাল পেঁয়াজ, আপনারা চাইলে লাল সাদা অন্য কোনো রঙের থাকলে দিতে পারেন। তো আমি রেড অনিয়নটা দিই, রেড অনিয়নের একটু ফ্লেভার ভালো আর দেখতেও সুন্দর দেখায়। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ আসলে আলু চপে দিতে হয় না, আমি তবু দেই যেহেতু একটু ফ্লেভার আসে একটু ভালো লাগে এর জন্য। এখানে আমি ধনে পাতা এক মুঠো ধনে পাতা দিয়েছি, আমি এখানে এক দুই চামচ দিয়ে দিলাম। এখন যেটা করব এগুলো আমি মিক্স করব।
মিক্স করার জন্য একটা উডেন স্পুনই ভালো। উডেন স্পুন দিয়ে ভালো রকম মিক্স করিয়ে এটা এরকম সব কিছু একসাথে, এটা আসলে কীরকম মনে হচ্ছে, এই যে আমাদের দেশে খায় না আলু ভর্তা, এটা একদম আলু ভর্তার মনে হয়। রোজা রেখে এগুলো করা কিন্তু সহজ না, একে তো রোজা, স্বাদটা কীরকম আসবে বুঝতে পারতেছি না। আর আমার যেটা হয়, আমি রোজা রাখলে আমি ভুলে যাই লবণ দিছি কি না, তাই জন্য প্রথমে লবণটাই দিলাম। তো আশা করি ইফতারের সময় আপনারা যখন এটা করবেন আপনারা লবণটা ঠিক মতো দেবেন, আর যা যা দেয়ার দরকার আছে সব কিছু দেবেন। এই আলু চপের মধ্যে অনেকে পাঁচফোড়ন দেয়, গরম মশলা দেয়, শুকনো মরিচ সব অনেক কিছু দেয়। আমি সিম্পলভাবে করছি আপনাদের জন্য। সো আমার মিক্সটা হয়ে গেছে, আমি এখন আমার ডিম আমি কাটব। আমি হাতটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, হাইজিনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, রান্নাবান্না করার সময় হাতটা খুব ভালো করে ধুয়ে রাখা খুবই জরুরি, নইলে এইখান থেকে ব্যাকটেরিয়া স্প্রেড হয় এবং এই যে ফুড পয়জনিংটা হয় রান্নাঘর থেকেই কিন্তু ফুড পয়জনিং হয়। আমি এই জন্য ডিমটা কিন্তু আগে সিদ্ধ করে রেখেছি, কাটি নাই, হ্যাঁ, এবং ঢেকে রাখছি এটা। এই যে এভাবে হাফ করে নিলাম, একটা ডিমে দুইটা আলু চপ হবে। আচ্ছা, এরকম আলুটা একটা বেস করে নেবেন হাতের মধ্যে, একটা বেস করে তারপরে এই বেসটা একটা বাস্কেটের মতো করবেন। এই যে মাঝখানটা একটু গাত থাকবে, আর এইখানে আপনি আপনার ডিমটা বসাবেন, ডিমটা বসাবেন এইভাবে, তারপরে ডিমের পাশ দিয়ে এইরকম যেটা করবেন আপনি আলুটাকে এইরকম ভাঁজ করবেন, তারপরে আরেকটু আলু নেবেন। আরেকটু আলু নিয়ে ঠিক একই রকম উপরে একটা লেয়ার বসাবেন, উপরের লেয়ারটা তদ্রূপী হবে নিচেরটার মতো, এই যে এরকম। তারপরে চতুর্দিকে আপনি এটাকে সিল করে দেবেন, সুন্দর করে সিল করে দেবেন। শেপটা আপনার ইচ্ছা আপনি কীরকম নেবেন, আমি দিচ্ছি হাফ এগের শেপ, যেরকম হয় সেরকমই আমার সে এই আলু চপের শেপটা হলো। তারপরে এটা যা করব কিছুক্ষণের জন্য আমি এখানে রাখব। আমি যেটা করব, আমি ডিমটা একটা ডিম ফাটাবো। সো এখানে আমি ডিম রেখেছি, ডিম আমি এই যে একটা ফোর্ক দিয়ে আমি ডিমটা এখানে ডিম ফাটাবো। তারপরে এরকম ভালো করে ডিমটা আমি মিক্স করে নেব। হয়ে গেল আমার ডিম। এখন যেটা করব, আমার আলু চপটা আমি এখন এই ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে রাখব, হ্যাঁ, তাই করি। এই যে ভেরি কুইকলি, এটা বেশিক্ষণ এখানে রাখবেন না, তারপরে এটা সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিলাম। আর ব্রেড ক্রাম্বসটা এরকম মাখিয়ে, দিস ইজ দ্য বেস্ট বিট, বাচ্চারা এগুলো করতে খুব পছন্দ করে, আমার বাচ্চারাও ছোটোবেলা করতো, এখন বড় হয়েছে তো এখন ওরা এগুলো করে না, এখন সব কিছু আমাকেই করতে হয়। এই হয়ে গেল আপনার একটা আলু চপ তৈরি। তো এরকম আমরা কয়েকটা করে নিই, তারপর আমরা ফ্রাই করবো যে আলু চপ। তো এরকম একটা নিলাম বেস, বেসের উপর আরেকটা দিলাম, তদ্রূপ সমানভাবেই আরেকটা কাভার দিলাম, কাভার দিয়ে দুইটাকে একসাথে সিল করব। আর সিলটা ভালো করে করতে হয়, ডিমটা পুরোপুরিভাবে ভিতরে ঢুকে যাবে। কেমন সিলটা হয়ে গেল, তারপরে এটা কেউ কেউ একটা পুরো রাউন্ড করে, কেউ ফ্ল্যাট করে, আমি যেরকম করছি ডিমের মতো উপরটা ফ্ল্যাট, মানে অর্ধেক ডিমের শেপে আমি করছি, উপরটা ফ্ল্যাট আর নিচটা একটু রাউন্ড। সমান পদ্ধতি আবার করছি, এটা ডিমের মধ্যে ডুবিয়ে এই যে এই যেভাবে, তারপরে এটা সঙ্গে সঙ্গে ব্রেড ক্রাম্বসে দিলাম। রোজা রেখে রান্না করতে একটা ভালো জিনিস, সব কিছু খুব মনে হয় খুব মজার হবে,
ইফতারের সময় বোঝা যাবে মজা হয়েছে কি না। শেপটা আবার এরকম হাত দিয়ে চেপে শেপটা নিয়ে নিলেন। এইটা দেখছেন তো, বলছিলাম না আপনাদেরকে যে আমি করব আপনাদের জন্য রান্না যেগুলো সব সিম্পল ডিশেস, সব কয়টাই খুব সিম্পল। বাচ্চারা খেতে পছন্দ করে, সবচেয়ে বেশি এটাই ভালো লাগে যে এইসব জিনিস বাচ্চারা খুব পছন্দ করে। বাচ্চারা আলু চপ সাধারণত, জানি না আপনাদের বাসায় কেমন, আমার বাসায় তো বাচ্চারা ভাত ওইগুলো পছন্দ করে কম, এইসব জিনিস পছন্দ করে বেশি। তো বাচ্চাদেরকে মানে ওদের কথা ভেবেই আমি রান্নাটা করছি আপনাদের জন্য, আপনাদের বাচ্চারা পছন্দ করবে। বাচ্চারা হয়তো রোজা রেখেছে, তাদের জন্য যদি একটা কিছু করেন তাদেরও খুশি লাগবে যে এটা আম্মু আমার জন্য করেছে বা আব্বু আমার জন্য করেছে। আমার মনে হয় আজকাল আব্বুরাও খুব ভালো রান্নাবান্না করেন, কেন করবেন না? সবসময় কি শুধু আম্মুরা রান্না করবে? আর আব্বুরা যদি একটা কিছু করে তখন বাচ্চারা দেখছি কত প্রাউড ফিল করে যে আব্বু কি মজার করেছে। তো আমি এখন চারটা আলু চপ করলাম, আপনারা চাইলে আরও বেশি করতে পারেন, আমার কিন্তু ফিলিংস অনেক আছে, আমি চাইলে আরও করতে পারতাম বাট সময়ের অভাব যেহেতু আমি আর করব না। আমি এই চারটাই এখন ফ্রাই করব। তো ফ্রাই করতে আমাদের কী লাগবে? ফ্রাই করতে আমাদের একটা ফ্রাইং প্যান লাগবে, সিম্পল, নো প্রবলেম। গ্যাসটা অন করে দিলাম, আমার একটু তেল লাগবে। এই আলু চপগুলো যদি আপনি ডিপ ফ্রাই করেন তখন কিন্তু এটা দেখতে খুব সুন্দর হয়, এবং অবভিয়াসলি ডিপ ফ্রাই করলে কী হয়, খেতে মোর আনহেলথি হয়। তো আমরা তো আনহেলথি রান্না করব না, আমরা তো আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখবো, আমরা মেক শিওর করবো আমরা যেটাই রান্না করি আমরা হেলথি করব, আমরা আমাদের স্বাস্থ্যের খেয়াল রাখবো। সেহেতু আমি এটা শ্যালো ফ্রাই করব। শ্যালো ফ্রাই করার জন্য আমার এরকম একটা ফ্রাইং প্যান লাগবে, আর আমি এখানে অল্প তেল দিচ্ছি। আমি দিচ্ছি নর্মাল অলিভ অয়েল দিচ্ছি, আপনারা চাইলে অন্য যে কোনো তেল দিতে পারেন। আর শ্যালো ফ্রাই যেহেতু আমার বেশি তেল লাগবে না। হ্যাঁ, এইটা আমার তেলটা হয়ে গেল। তেলটা যখন গরম হয়ে যাবে আমি তখন আমার আলু চপগুলো দিয়ে ফেলবো। এই তো এখন আমার আলু চপটা ফ্রাই হচ্ছে, বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমরা শ্যালো ফ্রাই করছি। ফ্রাইটা হয়ে যাচ্ছে, একটু এক দুই তিন মিনিট এরকম, ডিপেন্ড করে আপনার কতটা ব্রাউন চাই। আমি অবশ্য বেশি ব্রাউন করব না, তবু দেখি একটু কেমন হয়েছে। হ্যাঁ, এটা একটু কম, আরেকটু করব, আরেকটু ব্রাউন হলে ভালো লাগবে দেখতে। যেহেতু আলুটা অলরেডি আপনি সিদ্ধ দিয়েছেন, এটা কুকড, আপনার ডিমটাও সিদ্ধ, সেটাও কুকড, সো দ্যাট ফর দেয়ার ইজ নাথিং টু কুক হিয়ার, অল ইউ ডুইং ইজ বাইন্ডিং। হ্যাঁ, বাইন্ডিংটাও তো হয়ে গেছে, তারপরে আপনি যেটা করছেন আপনি জাস্ট ব্রেড ক্রাম্বসটা, একটা ব্রাউন কালার আসলেই এইটাও হয়ে গেল। আর এই ব্রেড ক্রাম্বসগুলো ইটস অলসো কুকড, সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ফুড পয়জনিং অর হাফ কুকড, এরকম কোনো ব্যাপার নেই এখানে। সো আমার আলু চপ অলমোস্ট ডান, আর একটু ব্রাউন করে নেই আপনাদের জন্য, কারণ আপনারা নিশ্চয় একটু ক্রিস্পি ব্রাউন ভালো লাগবে, কারণ দেখতে ভালো লাগে একটু ক্রিস্পি ব্রাউন হলে। যদি আপনাদের ডিম পছন্দ না হয়, ডিমের সাথে কোনো অ্যালার্জি থাকে বা কোনো সমস্যা, তাহলে আপনারা শুধু আলু দিয়েই করতে পারেন, আলু চপটা ডিম ছাড়াও করতে পারেন। নিয়ে নিচ্ছি আমার আলু চপ। কয় মিনিট লাগলো? আমার মনে হয় না পাঁচ মিনিটও লাগছে বলে, আমার মনে হয় এটা বোধ হয় তিন মিনিটের মতো হয়ে গেছে। আমি আলু চপটা করে ফেলছি, আলু চপটা এখন আমি ঢেকে রাখবো, এটা ঢাকা থাকবে কিছুক্ষণের জন্য, কারণ আমি এখন আমার নেক্সট আইটেম করতে যাচ্ছি। নেক্সট আইটেম যেটা সেটা হচ্ছে কাসিডিলা। কাসিডিলাটা ধরেন কীরকম বলবো আপনাদেরকে, এটা অলমোস্ট মোগলাই পরোটার মতো, এটা একটু ভিন্ন, এখানে কোনো ডিম লাগবে না, এখানে লাগবে আপনার এরকম একটা তাওয়া বা এরকম জাতীয় কিছু একটা যেটা আপনি চুলায় বসাবেন। আর আপনার লাগবে একটা বড় ডিশ যেখানে আপনি এটা রেডি হয়ে গেলে যেখানে রাখবেন, এরকম আপনার চামচ লাগবে, এটা ফ্লিপ করতে হবে আপনাকে। আপনার লাগবে এরকম র্যাপ লাগবে, টোটিলা র্যাপ, হ্যাঁ, চাপাতির মতো, এগুলো ইজলি রেডিমেড অ্যাভেইলেবল যে কোনো দোকানে। তার পরে লাগবে আপনার এরকম একটা রেড আনিয়ন লাগবে। রেড আনিয়নটা ফ্লেভার অবভিয়াসলি খুবই ভালো এবং দেখতেও সুন্দর, তো রেড আনিয়নটা আপনি ইউজ করবেন। তারপরে আপনার লাগবে চিকেন। এই চিকেনগুলো, চিকেনটা ওর ইটস এটা চিকেন ব্রেস্ট পিস, চিকেন ব্রেস্টটা আমি অলরেডি বয়েল করে এটা স্লাইসিস করে রেখেছি আপনাদের জন্য। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে সাওয়ার ক্রিম। সাওয়ার ক্রিমটা এটা দোকানে পাওয়া যায়, এটা ফ্রেশ ক্রিমের সেকশনে আপনারা পাবেন সাওয়ার ক্রিমটা, এটা খুব সুন্দর একটা ক্রিম।
এই ক্রিমটা লাগবে। তারপরে যেটা আপনাদের লাগবে সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা অবভিয়াসলি অলওয়েজ অ্যাভেলেবল ইন ইউর কিচেন, আই এম শিওর। ধনে পাতাটা আমি কেটে রেখেছি। তারপরে যেটা আমি রেখেছি এটা লবণ, লবণ তো আপনারা জানেনই, লবণ স্বাদ অনুযায়ী আপনাদের লবণ আপনারা ইউজ করবেন। তারপরে যেটা সেটা হচ্ছে হ্যালাপিনো। হ্যালাপিনোটা দুই রকমই পাওয়া যায়, একটা আছে লাল একটা আছে সবুজ, আপনার যেটা পছন্দ যেটা বাসা আছে সেটা আপনারা ইউজ করবেন। আমি নিয়েছি লাল হ্যালাপিনো। এখন আমরা যেটা করব, প্রথমে আমরা এরকম একটা টোটেলা র্যাপ নেব, একটা ইয়ের উপর বোর্ডের উপর নেব, এরকম একটা বোর্ডের উপর নেব। সো এইটাতে বেস তৈরি করব। বেসটা হবে এরকম, একটু নিচ্ছি আমি সাওয়ার ক্রিম, সাওয়ার ক্রিমটা এরকম বেস দিয়ে। এই ডিশটাও কিন্তু খুব সিম্পল এবং বাচ্চারা এটা খুব পছন্দ করে খেতে, মানে এটা খুব হালকা। তো নিলাম আমার সাওয়ার ক্রিম, সাওয়ার ক্রিমের উপরে আমি যেটা দিচ্ছি আমার বেস চিকেন পিসেস। তো চিকেনটা যেটা বললাম আপনাদেরকে, প্রথমে এটা আপনারা স্লাইস বয়েল করবেন, বয়েল করে এই যে চিকেনটা একদম সাদা হতে হবে। যতক্ষণ আপনার চিকেন পুরোপুরিভাবে কুকড হচ্ছে না ততক্ষণ কিন্তু এটা পিঙ্ক থাকবে। তো আমার চিকেনটা তো একদম সাদা হয়ে গেছে, তো এটা শুধু ব্রেস্টের মাংস। হ্যাঁ, তো চিকেন ব্রেস্টটা এরকম আপনি পিসেসগুলো এরকম নিলেন, নিয়ে সব দিকে ছড়িয়ে অল্প করে এরকম। তারপরে নেব একটু হ্যালাপিনো। হ্যালাপিনোটা একটু এরকম দিলাম। তারপরে আমি যেটা নেব সেটা হচ্ছে একটু পেঁয়াজ নেব। পেঁয়াজটা আমি একটু কাটব, অল্প লাগবে, বেশি লাগবে না, পুরোটা পেঁয়াজ আমার লাগবে না। আমি একটা পেঁয়াজ থেকে আমি একটা কোয়ার্টার পেঁয়াজ নিচ্ছি। এটা আমি ছোটো করে কেটে এটা আমি উপরে দিয়ে দেব। তারপরে আমি যেটা নিচ্ছি একেবারে অল্প, এক চিমটি লবণ এরকম ছিটিয়ে, একেবারে কম, লবণের কোনো প্রয়োজন নেই, লবণ আমাদের যথেষ্ট আছে। তারপরেও একটু দিলাম এতে। আচ্ছা, তারপরে যেটা দেব সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতাটা আসলে হাত দিয়ে নেই, এটা এরকম জাস্ট একটু, এটাতে এই টেস্টটা হ্যালাপিনোর টেস্টটা কিন্তু খুব আলাদা এটা আসবে। সো তারপরে যেটা করব, এখন আমি আরেকটা টোটেলা র্যাপ নেব এইটার উপরে দেওয়ার জন্য। বলছিলাম না আপনাদেরকে মোগলাই পরোটার স্টাইল এরকমই। তো এখন যেটা নেব আমি এইটা, এখানে আমি আরেকটু সাওয়ার ক্রিম যেটা সেটা নিচ্ছি। ক্রিমটা এরকম আমি চতুর্দিকে লাগিয়ে দেব, চতুর্দিকে লাগিয়ে তারপরে এই রুটি দিয়ে আপনার অন্য রুটিটাকে আপনি ঢাকবেন। তো আমার একটা সুন্দর সাওয়ার ক্রিমড টোটেলা র্যাপ হয়ে গেল। তো এটা আমি এখন অন্যটার উপরে এইরকম দিয়ে দেব, দিয়ে তারপরে এইরকম হাত দিয়ে দুইটাকে একসাথে বসিয়ে দেব। আমার এই তাওয়াটা গরম করব। চাইলে আপনারা একটু তেল দিতে পারেন, আর যদি তেল না দিতে চান নাও দিতে পারেন, ডিপেন্ড করে আপনার ভেসেলের উপর, আপনার ভেসেলটা কীরকম। লিটারালি আই উইল পুট এ ড্রপ ইন দেয়ার। এই যে একটা ড্রপ আমি দিলাম, তেলের আসলে প্রয়োজন নাই কিন্তু তারপরেও দিচ্ছি, একটা ড্রপ দিলাম। এই তেলটা এরকম সব দিকে একদম, আমি অল্প তেল দিয়েছি। হ্যাঁ, এই তেলটা এরকম করে, তারপরে আমার মনে হয় এখন আমার এটা গরম হয়ে গেছে, আমি আঁচটা আরও কমিয়ে দিলাম। এখন যেটা করব, দিস ইজ দ্য ট্রিকিয়েস্ট পার্ট। ওকে, সাই পুট দিস অন। এখন এইটা, এই রুটিটা যেন পড়ে না, এটা হচ্ছে প্রথম লক্ষ্য রাখতে হবে। আর পাশাপাশি আপনার সাওয়ার ক্রিমটাও যেন একটু কুকড হয়, বাকি সব কিছুই তো কুকড, আপনার চিকেন তো অলরেডি কুকড আর বাকিগুলো তো ভেজিটেবল, ওইগুলো তো কাঁচা খাওয়া যায়। সো এটা কয়েক মিনিটের জন্য, বেশি হলে দুই মিনিট রাখবো। তারপরে যেটা করব, সো দিস ওয়াজ দ্য ফার্স্ট ট্রিকি পার্ট। নাও হোয়াট আই এম গোয়িং টু ডু ইজ মোর, মাচ মোর ট্রিকি, ইজ আই এম গোয়িং টু ট্রাই টু ফ্লিপ ইট।
এই ফ্লিপ করাটা খুব কষ্ট। নর্মালি ইজি হয় যদি আপনি আরেকটা প্লেট বা তাওয়ার সাথে ফ্লিপ করেন, আর না হয় দুইটা চামচ লাগবে, এরকম দুইটা ফ্ল্যাট চামচ লাগবে আপনার। সো লেটস সি, আমার এটা যদি আমি না পারি আমি তবে এম্বারাসড ফিল করব, আর যদি করতে পারি তাহলে তো আই উইল ফিল প্রাউড। এখন কি দেখি হয় কি না। ইয়েস, আইভ ডান ইট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আইভ ডান ইট প্রপারলি। সাধারণত কিন্তু হয় না, সো দ্যাটস গুড, নট ব্যাড। হ্যাঁ, ইউ বেসিকলি ইউ কুক ইট অন দি আদার সাইড অ্যাজ ওয়েল। আরও ধরেন আরও দুই তিন মিনিট, দুই তিন মিনিট, আমি কিন্তু একদম অল্প আছে এটা কুটছি। এটা ডিনারের জন্য ভালো, স্ন্যাকের জন্য ভালো। সো চেক করে দেখি একটু, কেসিডিলাটা হয়ে গেছে। আমি আঁচটা বন্ধ করে দিয়ে আমি এটা এখন নামাবো। অ্যাগেইন ইটস কোয়াইট ট্রিকি, ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ ডোন্ট ব্রেক ইট অ্যান্ড ইউ হ্যাভ টু লিফট ইট টুগেদার। এরকম দুইটা চামচ দিয়ে আপনি তুলে একটা বড় প্লেটে এটা রাখবেন। তারপরে যেটা করবেন, একটা এরকম একটা কাটার, পিৎজা কাটার বা এরকম কোনো একটা জিনিস নিয়ে আপনি এটা কাটবেন। কাটবেন যেটা এরকম শার্প হতে হবে আপনার নাইফটা অবভিয়াসলি, সো ইউ কাট দ্য রাইট দ্য ওয়ে থ্রু। আমি আমার কেসিডিলাটা রেডি করেছি, কেটেছি, ছোটো ছোটো স্লাইসেস করে রেখেছি। এখন আমি যেটা করব এটা সাজাবো। আর আগে যেটা করেছিলাম, আগে তো করেছিলাম আমার আলু চপ, এখন আমি আলু চপ আর কেসিডিলা দুইটা একসাথে পরিবেশন করব। তো প্রথমে যেটা করব, আমি আলু চপগুলো আমি আমার ডিশে রাখব, একসাথে যাবে এই যে এরকম। আপনারা তো অবশ্যই আরও বেশি করবেন, আমি শুধু চারটা করছি, তখন আপনারা চতুর্দিকে এরকম সুন্দর করে সাজিয়ে দিতে পারেন। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি একটু পেঁয়াজ নেব আর একটু কিউকাম্বা স্লাইসেস করব, করে আমি ওইটা একটা স্যালাডের মতো সাইডে রাখব। তো এখন একটা পেঁয়াজ আমি স্লাইস করে নিই। স্লাইসারটা ইউজ করাটা খুবই ইজি এবং খুব সুন্দর হয়ে স্লাইসড হয়ে আপনার সবজি যেটাই আপনি স্লাইস করবেন সেটা খুব সুন্দর হয়ে আসে। তবে একটা কথা আপনাদেরকে না বললেই না হয়, এই স্লাইসারটা কিন্তু এই যে ভি শেপটা এটা খুবই শার্প এবং খুবই ডেঞ্জারাস, আপনাকে এটা খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। আমি আমার পেঁয়াজটা ফাইনালি স্লাইস করলাম, আমি এরকম একটু পেঁয়াজ রাখব। আপনারা নোটিস করবেন আমি হয়তো বেশিরভাগ সাদা ডিশ ইউজ করি, সাদা ডিশের মধ্যে আমাদের খাবারটা সুন্দর বাসে, তখন সাজালে একটু সুন্দর লাগে দেখতে। তো পেঁয়াজটা দিলাম, একটু আনইভেন হয়ে গেছে এই যে। তো শসাটা আমি আমার স্লাইসারের মধ্যেই করব, তবে জাস্ট ছোট্ট করে নিই। এই যে স্লাইসারের কথা বলছিলাম, এই যে দেখেন কী সুন্দর স্লাইসড হয়, এই যে এত সুন্দর হয়ে স্লাইসড হয়ে চলে আসে, একেবারে সিম্পল। তো শসা বা ক্যারেট এরকম জিনিস করাটা ইজি বিকজ ইউ হ্যাভ এ ব্যাটার হোল্ড অ্যান্ড এ ব্যাটার গ্রিপ, বাট যদি জিনিসটা ছোটো পেঁয়াজের মতো জিনিস হয় তখন কিন্তু গ্রিপটা অত ভালো গ্রিপ না, তখন আপনাকে খুব কেয়ারফুলি এটা ধরতে হয়। আমার শসাটা হয়ে গেছে, এটা আমি আমার কেসিডিলা আর আলু চপের পাশে রাখব। ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবল, স্যালাড এগুলো সবই আমাদের জন্য খুবই ভালো, আমাদের হেলথের জন্য ভালো, সবার জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো, বুড়োদের জন্য ভালো, ইটস গুড ফর এভরিওয়ান। তার উপরে আমি একটু এখানে একটু চেরি টমেটোস দিয়ে দিলাম। প্রিয় দর্শক শ্রোতা, এখন করলাম যেটা আপনাদের জন্য, একটা মজার মজার ইফতার আপনাদের জন্য রেডি করলাম। ইফতারটা হচ্ছে কেসিডিলা অ্যান্ড আলু চপ। আলু চপটা আপনাদের জন্য খুব সুন্দর এবং আপনারা দেখলেন তো একদম শ্যালো ফ্রাই। আর কেসিডিলাটা অবশ্যই মারাত্মকভাবে হেলদি, ওখানে কোনো তেল টেল কিচ্ছু ছিল না, একেবারে সুন্দর সুস্বাদু একটা জিনিস। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আমার বাচ্চারা এইটা খুব পছন্দ করে, আশা করি আপনাদেরও এটা ভালো লাগবে। এই যে মজার মজার ইফতারি বানাই আপনাদেরকে দেখালাম, এখানে সারমর্ম কী ছিল, সারমর্ম ছিল
হেলদি কুকিং অ্যান্ড হেলদি ইটিং। রোজা মাসে আমরা অবভিয়াসলি খুব হেলথ কনশিয়াস, তবে শুধু কেন রোজা মাসে আমরা হেলথ কনশিয়াস থাকব, আমরা হেলথ কনশিয়াস থাকব পুরোটা বছর, আমরা হেলথ কনশিয়াস থাকব। তবে বিশেষ করে রোজা মাসে দরকার এই জন্য, কারণ আমরা তো রোজা রাখছি হেলদি থাকার জন্য, হেলদি খাওয়ার জন্য, হেলথটা ক্লেন্সিংয়ের জন্য, সিস্টেম ক্লেন্সিংয়ের জন্য রোজা রাখছি আমরা। এটা স্পিরিচুয়াল ফাস্টিং, ফিজিক্যাল ডিসিপ্লিন, মেন্টাল ডিসিপ্লিন সব কিছু মিলিয়ে, তারপরে এই যে আমরা পুরো মাসটা আপনাদেরকে হেলদি কুকিং দেখালাম, হেলদি ইফতারি দেখালাম, আশা করি আপনারা এই এই উপদেশটা আপনারা নিয়েছেন যে হেলদিভাবেও রান্না করা যায়, ইফতারি করা যায়, খাওয়া যায়। হয়তো স্বাদ একটু ডিফারেন্স হতে পারে, আই ডোন্ট নো, আমার বাচ্চারা তো এরকমই খায় অ্যান্ড দে এনজয় ইট। একটু লেস স্পাইস, একটু লেস অয়েলি খাওয়াটা আমাদের জন্য ভালো, টেস্টটা যদি আমরা একটু কম্প্রোমাইজ করি তাতে কিছু যায় আসে না। আর যেটা করলাম, এক মাস আপনাদেরকে দেখালাম হেলদি কুকিং, এই অনুষ্ঠান মজার মজার রান্নার অনুষ্ঠান আজকে শেষ অনুষ্ঠান, রোজা মাস শেষ হয়ে আসছে। যদি বেঁচে থাকি হয়তো আগামী বছর আবারও কোনো মজার মজার ইফতারি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।